রকমের খারাপ মন্তব্য না করা। কিন্তু আমার অত্যন্ত দুঃখের দুঃখ লাগছে যে আমি শিল্পী সমিতির সভাপতি, দু একজন শিল্পীকে মানে টেলিভিশন পত্রিকায় বিবৃতি দিতে যেটি আমি দেখেছি সেটি কোনোভাবে কাম্য নয়, খুবই কষ্ট লেগেছে আমার কাছে। সোহান সত্যিকার অর্থে একটা গুণী মানুষ, সোহান ইন্ডাস্ট্রিকে ভালোবেসেছে এবং ইন্ডাস্ট্রির জন্য এই মানে সে যথেষ্ট করেছে এবং নতুন শিল্পীদেরকে সে যে সুযোগ সুবিধা দিয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে কাজটি সে করেছে, অনেকেই কিন্তু সে কাজগুলো কিন্তু করেন না। কিন্তু আমরা অনেকেই ছবি বানাই কিন্তু শিল্পী কিন্তু খুব কম জনই, কম ডিরেক্টরে আছেন যারা কিন্তু শিল্পী তৈরি করেন। তো সেই জায়গায় সোহান কিন্তু শিল্পীও তৈরি করেছে। তো আমি আশা করব আমার প্রতি যদি আমার এই বক্তব্যে যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এটি বড় জিনিস, আপনারা ক্ষমা করে দেবেন। কারণ আজকে যেটুকু বলেছি আমার দেখা জিনিসগুলো বলেছি আপনাদের উপকারের জন্যই কিন্তু বলেছি। তো সকলেই সকলের জন্য যদি আমরা দোয়া করতে পারি, বিশেষ করে যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের জন্য যদি দোয়া করতে পারি, সেই কিন্তু প্রকৃত বন্ধু। কিন্তু কারণ তাকে এখন খুশি করার কিছু নাই আমাদের, সোহান দেখবে না এবং আমাদের যারা যারা মারা গেছেন তারাও কিন্তু দেখবে না। কিন্তু প্রকৃত বন্ধু যদি হতে চান, তাদের জন্য যদি, তাদের না দেখার জন্য যদি, তাদেরকে খুশি না করার জন্য যদি আপনি কিছু করেন তাহলেই আপনি তার প্রকৃত বন্ধু। আমরা আশা করব আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ছিলেন যারা চলে গেছেন তাদের প্রকৃত বন্ধু যেন আমরা হতে পারি, তাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি। ঝন্টু ভাই যেটা বললো যে ওনার লাশ এফডিসিতে আসে নাই, আসলে ওনার পরিবারের যেরকম অবস্থা ছিল সেদিন আমরা আসলে কারোর সাথেই কথা বলতে পারি নাই, কারণ ওরা ওদের মাকে কবর দিয়ে আসতে আসতেই ওরা খবর পেল যে ওদের বাবার নেই। তাই ওনার তিন মেয়ের জন্য আমি বলবো যে আপনারা ওনাদের ওদের জন্য আসলে দোয়া করবেন যাতে ওরা এই শোকটা সইতে পারে। আর সোহান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ভাবির জন্য। অত্যন্ত গুণী ব্যক্তি ছিলেন। আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি তার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, আমাদেরই পরিচালক ছিলেন জনাব সালাউদ্দিন জাকি, তিনিও ইন্তেকাল করেছেন। তারও আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। আর একজন পরিচালক নাসিরউদ্দিন, ওমরাও করতে গিয়ে মক্কায় মারা গেছেন। আমরা এদের জন্য সবার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া কামনা করছি। সোহান সম্পর্কে অনেক কিছু শুনেছেন, আমি একটা নতুন কথা বলবো আপনাদের অভিজ্ঞতার থেকে। পরিচালক সমিতির চেয়ারে বসে সভাপতি হিসাবে যে কষ্টগুলো পেয়েছি সেই কষ্টের একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। আপনারা আপনাদের এখানে যারা উপস্থিত আছেন এবং যারা নেই তাদের সবার প্রতি অনুরোধ, পরিবারের কাছে চলচ্চিত্রকে অচ্ছুত করবেন না, পরিবারের কাছে এমন করবেন না চলচ্চিত্রকে যে আপনার মৃত্যুর পরে যাদের সাথে সারা জীবনের কর্মময় জীবনটি কাটালেন তাদের কাছে পরিবারের সদস্যরা আসতে দেবে না, এমনটি করবেন না, আপনাদের প্রতি অনুরোধ। এর জন্য আপনারাই দায়ী, পরপর দুটো লাশ আমরা আনতে পারিনি। কেন অচ্ছুত হলো, কেন এই জায়গাটা অপবিত্র হলো আমি জানি না, তবে আমাদের যারা এখানে বসে আছি প্রত্যেকটা চলচ্চিত্র কর্মীর দায়িত্ব পরিবারের কাছে সুন্দরভাবে পরিচয় করার চলচ্চিত্রকে, এই অনুরোধটি রইল। যদি কষ্ট পেয়ে থাকেন কেউ তাহলে আমি দুঃখিত। আমি সোহানের একটি মেয়ের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তাদের দুঃখ দেখেছিলাম, আর একটি মেয়ের লাশ দেখে চিৎকার শুনেছিলাম, সে চিৎকারটা প্রতিধ্বনিত হচ্ছে সবসময় আমার মাঝে। পিতা এবং মাতা দুইজনের মৃত্যু প্রায় একই সাথে বলা যায়, এটি খুবই দুঃখজনক, এটি সহ্য করার মতো ক্ষমতা যেন তাদের দেয়।
আল্লাহ তাদের এতিম করে দিয়েছে। সেই এতিমদের সহযোগিতার জন্য যদি আমাদের প্রয়োজন হয়, তার মামা আছেন, তিনি আমাদের বলবেন, আমরা যতদূর পারি সহযোগিতা করব। যে সোহান ভাই প্রত্যেকটা চলচ্চিত্র জগতে যেসব শিল্পী বৃন্দ আছেন সবারই অভিভাবক ছিল। সোহান ভাই এমন একটা মানুষ ছিল, যদি এক কথায় বলি, সাদা মনের মানুষ। যে সাদা মনের মানুষটি হঠাৎ মাত্র কয়েক মাস আগেই আমার অফিসে বারবার গিয়েছেন, তার সাথে যে আলাপ আলোচনা, যেসব কথাবার্তা আমি শুনেছি, তার কথার যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার কারণে আজকে ছুটে এসেছি সোহান ভাইয়ের স্মরণ সভা। এই স্মরণ সভায় আমি মনে করি না যে সোহান ভাইয়ের স্মরণ সভা, যতদিন চলচ্চিত্র এই পৃথিবীতে থাকবে ততদিন সোহান ভাই আমাদের মাঝে বেঁচে থাকবে। তার ব্যবহার, তার কথাবার্তা সব কিছু মিলে একজন, সে একজন ভালো মনের মানুষ ছিল। আমি দোয়া করি, আল্লাহ তুমি তো বলেছ, দশজন যাকে ভালো বলে আমি স্বয়ং আল্লাহ তাকে ভালো বলি, সেই ভালোর উসিলায় আল্লাহ যেন সোহান ভাইকে মাফ করে দেন, আল্লাহ পাক তাকে যেন বেহেস্ত নসিব করেন। এই পৃথিবীতে চির সত্য কথা হলো মৃত্যু, মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে। মৃত্যুর অপর নাম হলো, জীবনের অপর নাম হলো মৃত্যু। এই মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে, আজকে হোক আর কালকে হোক। এই পৃথিবীতে যে যা করে যাবে, যদি দশটা ব্যক্তি যদি ভালো বলে, স্বয়ং আল্লাহ তাকে ভালো বলে, সেই ভালোর উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক।